আমরা সবাই রাজা আমাদের রাজা রাজ ভাই রবিবারের বাজার ভাই বাড়িতে লোকজন আছে একটু নিচে আওয়াজ হবে তাই উপরে এসে ভিডিও বানাচ্ছি কিছু মনে করো না তো কিছুক্ষণ আগেই মির্সা ট্রেলারটা রিলিজ করা হয়েছে ঠিক আছে তো আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যবে থেকে অঙ্কুশ ওই দিয়েছে না দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স গ্রাসরুট তারপরে তোমার এসকে মুভিস থেকে ট্রেলারটা ছাড়া হবে বা দেবজিৎ প্রেজেন্ট থাকবে ট্রেলার লঞ্চে তবে থেকে ভাই এক্সাইটমেন্টে আছি যে মির্সা ট্রেলারটা কবে হবে কবে আসবে আসবে মানে মজার মধ্যে মানে একটা রয়েছে ঠিক আছে তো আজকে ট্রেলারটা রিলিজ করা হয়েছে খুবই এক্সাইটেড ছিলাম ঠিক আছে দেখবো বলে তো ফাইনালি এগারোটার সময় ছেড়ে দেওয়া হয়েছে ট্রেলারটা তো কেমন হলো ট্রেলারটা ট্রেলারটা কেমন হয়েছে বলার আগে বলবো ওভারঅল প্রেজেন্টেশনটা না দারুণ লাগছে দেখতে ঠিক আছে অঙ্কুশ এই সিনেমায় খরচা করেছে পুরো দেখে বোঝা যাচ্ছে অ্যাকশন সিনগুলো বলো তারপর কালার বলো ঠিক আছে যেভাবে শ্যুট করা হয়েছে যেভাবে লোকেশান ঠিক আছে লাজ্জান্দার লাইফ লাগছে ঠিক আছে যেমন কমার্শিয়াল মুভিতে যেমন দরকার হয় তেমন লাগছে দারুণ লাগছে ঠিক আছে দেখতে আমার তো বেশ ভালো লাগছে জায়গাগুলো ঠিক আছে তারপর অঙ্কুশের পারফরমেন্স এখানে ভালো লাগছে কৌশিক গাঙ্গুলি যতবার দেখিয়েছে ভাই দুর্দান্ত লাগছে আর বলবো কি মানে জায়গাগুলো দারুণ দেখিয়েছে ঠিক আছে অ্যাকশন সিনগুলো ভালো লাগছে অ্যাকশন সিনটাকে বেশি ফোকাস করা হয়েছে আর ডায়লগুলো তো খুবই ভালো লেখা হয়েছে রাজা রাজত্বে ঠিক আছে ওই জায়গাটা আমরা সবাই রাজা আমাদেরই রাজা রাজত্বে ওই জায়গাটা অঙ্কুশ যেভাবে ডায়লগটা থ্রো করছে খুব ভালো লাগছে ঠিক আছে তারপরে তারপর একটা ডায়লগ আছে সে নিজে খেলে আবার খেলায় ঠিক আছে ওই জায়গাটা দারুণ লাগছে ঠিক আছে ওভারঅল ওই জিনিসগুলোও তো খুবই ভালো কিন্তু একটা জিনিস আমার বাজে লাগলো যে এই গল্পটায় মানে খুব এক্সাইটমেন্ট জাগাতে পারছে না ঠিক আছে যে দারুণ হবে বা একটা গল্প আমাদের একটা স্ট্রং গল্প আমাদের দিচ্ছে ওরম কিছু না মানে ট্রেলারটা ওরমভাবে কাটা হয়নি ঠিক আছে ট্রেলারটা একটু ভালোভাবে কাটা হতে পারতো ঠিক আছে যে একটু গল্প হিন্ট দেওয়া গল্পটা অত কিছু মনে হচ্ছে না গল্পটা ওরকমই মনে হচ্ছে কৌশিক গাঙ্গুলির আন্ডারে অঙ্কুশ কাজ করে ঠিক আছে তার থেকে উপরে যাওয়ার চেষ্টা করবে ঠিক আছে রকমভাবে সুলতানের থেকে মির্জা তো এটাই মনে হচ্ছে আর এটা প্রথম পার্ট মির্জা পার্ট ওয়ান জোকার তো এরপরে অনেক পার্ট আসবে ঠিক আছে যা মনে হচ্ছে আর ক্যামিও থাকবে কারোর একটা তো ওটাই মনে হচ্ছে গল্পটা অত কিছু হিন্ট দেওয়া হয়নি গল্পটা অনেক বাঁচিয়ে রাখা হয়েছে লুটু লুকিয়ে লুকিয়ে রাখা হয়েছে ট্রেলারটা ওর কাটা হয়েছে এখানে অঙ্কুশ সবাই জায়গা পেয়েছে এখানে পুলিশ অফিসারটা জায়গা পেয়েছে তারপর কষি গাঙ্গুলি ছেলের পাড়ে যে কাজ করেছে সে ভালো পা কাজ করেছে তাকে সবাইকে দেখানো হয়েছে ট্রেলারে একবার করে বেশ ভালো লেগেছে সবার ডায়লগ ভালো তারপর ওভারঅল মেকিংটা ভালো ঠিক আছে কিন্তু ট্রেলারটা আরও ভালোভাবে কাটা হতে পারতো যাতে মানে আরও এক্সাইটমেন্ট জায়গা ঠিক আছে অতটা এক্সাইটমেন্ট জাগাচ্ছে না ট্রেলারটা কিন্তু ওভারঅল প্রেজেন্টেশনটা ভালো আর এখানে কোশিক গাঙ্গুলি বললাম যতবার দেখা যাচ্ছে ততবার ভালো তার একটা ডায়লগ বেশ ভালো লাগছে এবার যদি মাল না পৌঁছায় তোর খাটের মাল আমার খাটে থাকবে ঠিক আছে ওই জায়গাটা বেশ ভালো লাগছে তারপর আবার বলছে আমি কিন্তু তোর আমিকেই শুধু ভালোবাসি ওই জায়গাটা বেশ কৌশিক গাঙ্গুলি দারুণ বলছে তারপর বলছে নুন নেই এইসব জায়গাগুলো দারুণ লাগছে কৌশিক গাঙ্গুলি ফাটিয়ে দেবে দারুণ পারফর্ম ঠিক আছে ওই জায়গাটা তো বেশ ভালো লাগছে তারপর তো অঙ্কুশকে তো দারুণ লাগছে দেখতে ঠিক আছে ঐন্দ্রিলাকেও দেখা যাচ্ছে একটা চেয়ারে তারপর লাথি মারছে তারপর বন্দুক চালাচ্ছে ওই জায়গাটাও ঐন্দ্রিলাকে দারুণ লাগছে তাকেও অ্যাকশন করতে দেখা যাবে সেটা কোনো প্রবলেম নেই বেশ ভালো লাগছে ওই জায়গাগুলো কিন্তু ব্যাপারটা হচ্ছে ঠিক লাখটা ভালো হতে পারতো আর একটু ভালো কাঠ হতে পারতো আরও কিছুদের এক্সট্রা দেখাতে পারতো গল্পটার মধ্যে নতুন কিছু যে প্রোভাইড করছে আমাদের ওরকম কিছু মনে হচ্ছে না ঠিক আছে আর টু গল্পটা টু ডিটেলড বলতে পারতো একটু তো হিন্দিতে পারতো তাহলে আগ্রহ পেতো লোকে দেখার জন্য সিম্পলভাবে যাচ্ছে ট্রেলারটা তো আর এখানে এলো মির্জা গানটায় যে একটা মিউজিক ইউজ করেছিল ট্যাঁ ট্যাট ট্যাঁ ট্যাট ট্যাট ট্যা ওই একটা মিউজিকটা ইউজ করতে পারতো তাহলে না ট্রেলারটা আরওটা আরও মজাদার হতো ট্রেলারটা ঠিক আছে কোনোরকমভাবে গান ইউজ করা হয়নি তো ট্রেলারটার মধ্যে তো মোটামুটি ওভারঅল ট্রেলারটা দেখতে গেলে আমার অ্যাভারেজ লেগেছে খুব ভালোও লাগেনি খুব খারাপও লাগেনি ঠিকঠাক লেগেছে তো দেখা যাক আমি তো খুব এক্সাইটেড আছি দেখবো বলে আশা করছি কিছু সারপ্রাইজ পাবো তো আশা করি লুকিয়ে রাখা হয়েছে সারপ্রাইজগুলো তো সেটা কোনো প্রবলেম নেই আশা করি খুব ভালো হবে সিনেমাটা তো আমার প্রথমত দেখে খুব ভালো লাগলো ঠিক আছে আর কিছুক্ষণ আগে দেখলাম অঙ্কুশের চ্যানেলে ট্রেলার রিলিজ করার পর দেবের চ্যানেলে ছাড়া হয়েছে তারপর এস কে মুভিসি ছাড়া হয়েছে জিতের চ্যানেলও ছাড়া হবে এরপর আর বিভিন্ন যেখানে যেখানে ছাড়াও কথা সেখানে ছাড়া হবে তো বেশ ভালো লাগছে অনেক লোকের কাছে পৌঁছাবে আশা করি সবাই দেখবে সিনেমাটা কারণ বসে অনেক খরচা আছে সিনেমাটার পেছনে এবং অ্যাকশনটা খুব ভালো করা হয়েছে সুমিত সাই ডাইরেক্টর প্রথম তার ডাইরেকশানে একটা সিনেমা আসছে ঠিক আছে তো আশা করি খুব ভালো হবে সিনেমাটা ও ভালো লাগলো আমার যা বললাম ট্রেলারটা অ্যাভারেজ লেগেছে তো আশা করছি সিনেমাটা খুবই ভালো হবে খুব সারপ্রাইজ দেবে আমাদের তো দশ তারিখ আমি যাচ্ছি ভাই ফার্স্ট ডে ফার্স্ট শো নভিনাতে যাবো আমি ঠিক আছে তো দেখা যাক কেমন হয় তো তোমরা কেমন এক্সাইটেড এই সিনেমাটা নিয়ে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর কেমন লাগলো সেই আমাকে নিশ্চয়ই জানিও ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও ভাই বিশাল গরম ভাই টাটা